কথা হচ্ছে আমি আমার 19 নম্বর ওয়ার্ডের 3719 নম্বর টোটাল যে ভোটার আছে এটা তাদের জয়, আমার জয় না। তারা আমাকে বিশ্বাস করেছেন, নেতা হিসাবে দেখেনি, সন্তান হিসাবেই দেখেছেন। এবং সন্তানের যতটা আমার ক্ষমতা আছে আমি ওনাদের 365 দিনের প্রত্যেক দিনের মধ্যে আমি ওদের কাছে থাকবো, সন্তান হিসাবেই থাকবো। আপনি তো থাকবেন বলছেন, কিন্তু যেহেতু আরামবাগ পৌরসভা তৃণমূলে ভোট গঠন হবে, আপনি একা কতটা কাজ আদায় করে নিয়ে এলাকার উন্নয়ন করতে পারবেন? দেখুন, এটা সময়ের উপর ছেড়ে দেওয়া হোক, এখন এই মুহূর্তে এটা বিশেষ কিছু, কারণ আমারও সব অজানা। এই মানুষ আমাকে বিশ্বাস করছে, বিশ্বাসের মর্যাদাটা আমি রাখার চেষ্টা করবো। অনেক মানুষ প্রয়োজনে তৃণমূলের যারা পৌর প্রশাসনে থাকবেন, প্রয়োজনে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়েই কাজ করবে। অবশ্যই আমার মানুষের সুবিধার জন্য আমাকে যতটা করতে করবে সবটাই করবে। মানুষের সুবিধার জন্য ভারতীয় জনতা পার্টি 19 নম্বর ওয়ার্ডের যে খাতা খুললো, এই খাতাটা আগামী দিনে আরও 19টা ওয়ার্ডে আগামী দিনে আরও ভালো। দেখুন, প্রথম কথা হচ্ছে ওটা বিধানসভার বিষয়, বিধানসভা এটা পৌরসভার বিষয়, পৌরসভাটা আগে দেখুন। আপনারা তো আগে থেকে সব বলে দিচ্ছেন, মানে ভবিষ্যৎ জীবনী হয় তাহলে তো আমার ভবিষ্যৎবাণী তো সকলে বলেছিল যে নির্দল পার্টি জিতে যাবে। তো কি মানুষ কী করে বিচার করল? কারণ অতএব সিম্বল একটা কথা বলে, মানুষ বিশ্বাস করেছে, আমার কার্যক্রম দেখেছে। কারণ হনুমান মন্দিরে লকডাউনের সময় 58 দিন যে মানুষের সেবা দিতে পেরেছিলাম, সেই সেবার বিশ্বাসটা আমাকে তুলে দিয়েছে। এটা সত্যি কথা বলতেই আমার 19 নম্বরের ওই 3719টা ভোটার ওটাই আমাকে বিশ্বাস করেছে। প্রথম কথা, ভোটের আগের দিন এজেন্ট রেডি, ভোটের দিন সকালবেলা এজেন্টের ফোন সুইচ অফ, এজেন্ট নিতে পারিনি বুথের মধ্যে, এবং এই যে বুথকে রক্ষা করেছি এবং লাস্ট পর্যন্ত লড়াই করেছি, এবং সেই লড়াইয়ের বিশ্বাসটা 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাকে 72 আশীর্বাদ করেছেন। এবং আমি আবার বলছি, আমি নেতা হিসাবে থাকবো না, সন্তান হিসাবে থাকবো, এবং প্রত্যেকটি দিন আমারই কাজ থাকবে তাদের সঙ্গে মিশে থাকা, তাদের ভুল ত্রুটিগুলো ধরা। কারণ 10 বছর 19 নম্বরের কোনো কাজ হয়নি, না নিকাশি ব্যবস্থা, না রাস্তাঘাটের ব্যবস্থা, না কোনোরকম কোনো কাজ হয়নি। সেই বিশ্বাসটা আমার উপর দিয়েছে, আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদের পাশে 365 থাকবো। আমার দরকার কাজ মানুষের সেবার জন্য, কোন দিক দিয়ে করানো যায় করাতে হবে, কারণ MLA ফান্ডিং টাকা ঢুকেছে, সেই ফান্ডিং টাকাটা এরা ব্যবহার করছে না। আমি আমার ওয়ার্ডের, আমি যে একজন ক্যান্ডিডেট প্রার্থী হয়েছি জয়ী, তো আমি দেখবো আমার 19 নম্বর ওয়ার্ডের মাধ্যম দিয়ে আমি যতটা করা যায় করার চেষ্টা করবো। আমি 19টা ওয়ার্ডের মধ্যেই, আমার তো একটা ওয়ার্ড পড়বে না, আমার 19টা ওয়ার্ডই আমার মধ্যে পড়বে, যেহেতু আমাকে একটাকেই জয়ী করেছে। তাই আমাকে দায়ভারটা 19টার মধ্যে নিলে হবে না, 19টা বাদেও বাকি যে ওয়ার্ডগুলো সেগুলো দায়ভারটা আমাকে নিতেই হবে। কারণ আমার হোম ওয়ার্ড 2 নম্বর, 2 নম্বর ওয়ার্ডেও জয়লাভ করতে হবে, বাকি 19 নম্বর ওয়ার্ডগুলো বাকিগুলো দেখা দেখা দায়িত্ব আমারই পড়বে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।